জোরে বলে। আবার দুর্গা পূজাকে শুভেচ্ছা জানাতে পারে না, তাদের সফলতা কামনা কথা কন না কেন? ইসলাম বলেছে ঠিকই না বলে মুসলমান সেখানে বাধা দেবে না, কারণ আমাদের কি আমরা করবো ঠিকই না বলে। কেউ যদি তাহলে তাকে আগে কালেমাল করে রাখতে হবে, এই ঈদের কোন কথা বলে না, দাম আছে নি দাম নাই। সুতরাং যার যার ধর্ম তার তার উৎসব, কথা বলেন না ঠিক কিনা? কারো বিদ্রোহীদের কোন উৎসবে মুসলমান বাধা সৃষ্টি করবে না। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তাদের প্রতিবেদনকে গালি দিও না, তারা না বোঝে তোমাদের রবকে গালি দিবে ঠিক কিনা বলেন? আজকে আমরা দিশেহারা হয়ে গেছি, আপনারা যে মনে ব্যথা নিচ্ছেন আমার মনে খুব ব্যথা আছে। এই জন্য আজকে আমি আমার মাদ্রাসায় এসে একটা ছেলেকে আমার অফিসে জায়গা নিলাম, টুপি খুললাম, তার আমি কাটিং দেখলাম চুলের কি কথা কেন, চুলের কি দেখলাম কাটিং দেখলাম, কাটিং দাঁতের টেস্ট পরীক্ষায় একজনকে বের করে দিলাম হল থেকে, বাবাকে নিয়ে আসো, চুলের কাটিং দেখলাম। তো বাবাকে বললাম আপনি কি দেখেছেন সন্তানের এই কাটিং ঠিক করে ফেলবে? আমি বলছি আমি তাকে গ্রহণ করবো না, আপনি আপনার সন্তান নিয়ে যান। এই ঠিক কিনা জোরে বলেন? সিদ্দিকী আমিনিয়া ইসালে সাহেবের 72তম মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, চলছে, অনুষ্ঠান চলছে আগামীকাল এবং আগামী পরশু একই স্থানে বাংলাদেশের খ্যাতনামা আলেমবৃন্দদেরকে নিয়ে অনুষ্ঠান হবে, ওয়াজ মাহফিল চলবে। আপনারা সবাই উক্ত ওয়াজ মাহফিলে উপস্থিত থাকবেন এবং দোজানের অশেষ নেকি হাসিল করবেন। সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ওই মাহফিল চালু হয়ে আসছে, মহাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং সুলতানুল ওয়াইজিদ হযরতুল আল্লামা বশির আতিকুর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতির নিদর্শন স্বরূপ আজকের এই ঐতিহাসিক সিদ্দিকী আমিনিয়া ইসালে সাহেবের এই মহান ব্যক্তিত্বের কারণেই আজকের এই মাহফিল, তার অবদান এই উপমহাদেশে অনেক অবদান, এবং
শত শত মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন এবং শত শত এই মাহফিল প্রতিষ্ঠিত করেছেন আল্লামা বশির আটি হুজুর রহমতুল্লাহ আলাইহ। তারই ধারাবাহিকতায় আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে মানব জাতির হিদায়তের জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছেন। সেই নবী রাসুলের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন দোজাহানের বাদশাহ জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমাদের এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে। তারই ধারাবাহিকতায় ভারতবর্ষে যুগে যুগে অসংখ্য আউলিয়া কেরাম এর মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতের হেদায়তের জন্য মানুষকে মানুষের নিকট প্রেরণ করেছে এবং সেই হেদায়তের জন্যে আমাদের আল্লামা বশির আটি হুজুর রহমতুল্লাহ আলাইহের অবদান অনস্বীকার্য। এই মাহফিল সাফল্যমণ্ডিত হোক। আজকের এই মাহফিলের প্রধান বক্তা হিসাবে আমাদের মাঝে তাশরিফ আনবেন বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন সারা পৃথিবী ভ্রমণকারী বক্তা উস্তাদুল মুহাদ্দিসিন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত গভর্নর জনাব ডক্টর হযরত মাওলানা মুহাম্মদ কাফিল উদ্দিন সরকার সালেহী সাহেব। এবং বিশেষ অতিথি হিসাবে এখন স্টেজে ওয়াজ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন জনাব হযরতুল আল্লাম জিল্লুর রহমান ফারুকী সাহেব। এবং আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ জনাব হযরতুল আল্লাম শরফুল আমিন সাহেব মাদ্রাজিল্লাহুল আলিয়া। ভারত থেকে তিনি ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই মাহফিলের সাফল্য আমরা কামনা করি এবং এই মাহফিল সারা বাংলাদেশব্যাপী ছড়িয়ে পড়ুক। তাদের হাতে প্রতিষ্ঠিত এই মাহফিল সাফল্য হোক এবং সারা রাত ধরে এই মাহফিলের সুন্দর তাবারকের ব্যবস্থা আছে। এবং এই মাহফিল আগামীকাল এবং পরশুদিন রাত 12টা থেকে 1টা পর্যন্ত এই মাহফিল চলমান থাকবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই সাক্ষাৎকারের জন্য। বছরের ঐতিহ্য এই ঐতিহ্যের প্রথম দিন আজকে তিনজন বক্তা আছেন, একজন ভারত থেকে এসছেন, একজন কবির উদ্দিন সরকার যিনি বাংলাদেশের একজন সুনামধন্য বক্তা, আরেকজন বক্তব্য রাখছেন জিল্লুর রহমান ফারুকী সাহেব। আর আগামীকাল আমাদের মাহফিল আছে রাত 11-12 পর্যন্ত। আমাদের প্রধান অতিথি আছেন বুরহানুদ্দিন সালাম এবং আরেকজন আছেন প্রধান বক্তা আছেন ইসলামগড়ি সালেহীন সাহেব এবং ইসলাম তানজিম। আমরা সবাইকে এই মাহফিলে আরো 2 দিন শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী 72তম সিদ্দিকে আমিনী আইসালেসাব মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মাহফিল 3 দিনব্যাপী অনুষ্ঠান হয়ে থাকে। এটা মাগুরার বলা যায় যে একটি বৃহত্তম একটি মাহফিল এবং এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের এখানে মসজিদ পাঠাগার আছে। এই পাঠাগারের উদ্যোগে আমরা 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রথম দিন আমাদের বক্তৃতা প্রতিযোগিতা আজকে হয়ে গেছে, আগামী কালকে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা হবে, আমনা প্রতিযোগিতা হবে এবং শেষের দিন অর্থাৎ 3 তারিখ আমাদের হবে হচ্ছে আজান প্রতিযোগিতা। আসর বাদ আমাদের ওখানে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে এবং ওখানে পুরস্কার বিতরণ করা হবে। আপনারা জেনে থাকবেন যে এটা শুধু পান্নাদোয়ালির বড় মাহফিল না, এখানে আমাদের মাগুরা জেলার সর্বস্তরের মানুষ জেনে থাকে যে এই মাহফিলটা অনেক বৃহত্তর এবং ঐতিহাসিক। আমরা বৃহত্তম একটি মাহফিল প্রতি বছর আয়োজন করে থাকি এবং আমরা ভবিষ্যতেও এটাকে আরও দূর নিয়ে যাওয়ার জন্য দৃঢ়প্রত্যয়ী। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন প্রতি বছর আমরা এই বৃহত্তম মাহফিলটাকে আরও বড় করে আয়োজন করতে পারি। ধন্যবাদ। কারণ মায়েরা নবীদের মা কথা ঠিক কিনা জয় না।
আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম তারাও আপনাকে অনুসরণ করে আরাফাতের ময়দানে তারাও নামাজ কাজা করবে। জমজম কুপের কিনারে